শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি, দিনকাল বেশ ভালোই চলছে। তো যাই হোক, আজকে সকাল থেকে আমি যখন আমার ভিডিওটা স্টার্ট করলাম, তাই ভাবলাম অনেকেই দেখি সকাল সকাল কী কী রান্না করছে সেটা দিয়ে, বা কী কী ব্রেকফাস্টে হবে সেটা দিয়ে স্টার্ট করে। তো আমি দেখলাম ফ্রিজে আমাদের গোল যে বান পাউরুটিগুলো হয় সেইগুলো আছে, আর ডিম তো আছেই, ডিম তো অবভিয়াসলি সব সময় থাকে, আর শসাও আছে, গাজরও আছে। তো ভাবলাম একটা বার্গার টাইপের কিছু একটা করা যাক। তো এই যে দেখো, ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি, ডিমে এমন কিছু দেওয়া নেই, ডিমে জাস্ট নুন, একটু হলুদ, আর মানে একদম অল্প পরিমাণে হলুদ দেওয়া আছে, আর হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, আর একটু দেওয়া আছে মিট মশলা, তো এটাতে যাতে ফ্লেভারটা চলে আসে ডিমটাতে। তো এই যে দেখো, আমি এখন নিয়ে বসে পড়েছি, তার সাথে নিয়েছি গাজর কুচি আর শসা কুচি। তো এরপর কীভাবে ওটাকে খেতে হবে সেটাও তো জানতে হবে, তাই না? তো একটা পাউরুটি নাও, তার উপর ডিম কেটে কিছুটা নাও, তারপরে মানে স্যালাডটা দিয়ে দাও, দিয়ে বাস এনজয় করো, বেশ ভালো লাগে খেতে। আর এমনিতেও হেলদি একটা খাবার, যদি তেলের পরিমাণটা কম হয়। তেলের পরিমাণটা আমি অল্পই দিয়েছিলাম, জাস্ট ডিমটা ভাজতে আর সেঁকতে যতটা লেগেছিলো আর কি ততটা। তো এইদিকে দেখো পেঁয়াজিও হচ্ছে, আর এইদিকে ফুটছে ডিম, আলু আর গাজর, আর ওইদিকে রাখা আছে রাত্রের সবজির জোগাড় করে, ওটা আমি করে একদম ফ্রিজে ভরে রেখে দেবো, সেই জন্য কেটে রাখা আছে। আর এখানে দেখলাম কাপড়ের ভিতরে যে সাদা সাদা যে কাগজগুলো থাকে না, মোটা কাগজগুলো, তো এইগুলো আমার ভীষণ ভালো লাগে, এগুলো আমি মানে হটপটের ভিতরে দিই, তো মানে কাগজটা ভিজতে একটু টাইম লাগে, আর যে একটা মানে কাগজ ভিজলে বা কাপড় ভিজলে রুটিতে একটা যে গন্ধ চলে আসে না, তো এই কাগজগুলো দিলে সেই গন্ধটা আসে না। তো ওই জন্য আমি মানে ছোট্ট ছোট্ট করে মিডিয়াম সাইজের মানে গোল গোল করে কাগজগুলোকে কেটে এক জায়গায় মানে বেঁধে রাখছি, যাতে আমি যখন আমার প্রয়োজন পড়বে তখন আমি হটপটে দিয়ে, বা মানে যখন কোনো লুচি টুচি ভাজবো সেই বাটিতে দিয়ে আমি যাতে রুটি আর লুচি এগুলো রাখতে পারি, যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়, আর রুটিতে হলে তো জলটা যাতে ঘামটা নিয়ে নেয় তার সেই জন্য। তো তারপর আমি কিছু সেলাই করছিলাম, সেলাইটা করার পর এখনও কিন্তু আবার স্নান হয়নি, এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় হয়তো 12:30, হ্যাঁ এরকমই হবে। তো মেশিনের ওই জায়গাটা প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার করে দিই। ওই যে তোমাদেরকে কবে থেকে বলছি যে আমি সেলাইয়ে বসতে পারছি না পারছি না পারছি না, তো হচ্ছিল না, যাই হোক এখন বসা হয়েছে, কিছু কাজ হলো, তো সেইগুলোই আর কি পরিষ্কার করে রাখলাম আর কি, মানে গোটা মেশিনের জায়গাটা পরিষ্কার না করলে প্রচণ্ড পরিমাণে ঝুল হয়ে যায়। তো যাই হোক, আগের দিন তোমাদের সাথে একটা মানে আগের আগের ভিডিওতে তোমাদের সাথে আমার লাইফের একটা ঘটনা শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে আমাকে একটু ব্ল্যাকমেল করা হয়েছিল প্রপোজাল অ্যাকসেপ্ট না করার জন্য। তো ওতে আমাকে যারা যারা হেল্প করেছে তাদের নাম তো আমার বলাই হয়নি, তো তাদের মধ্যে ফার্স্ট ফল যেটা মানে আমার সব থেকে কাছের যারা, আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করেছিল, কারণ আমার ফ্যামিলি জানে যে আমি ওরকম কোনো ভুল কাজ করব না, মানে ওই রকম কোনো কাজ, আর সবাই ওটা বুঝতে পারছিল যে ওটা একটা এডিটিং করা মানে কিছু ছবি। তো তারপর যারা যে আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে আমার পাশের গ্রামের আমার এক বন্ধু, আমরা একসঙ্গেই পড়েছি, কিন্তু হ্যাঁ এখন কথাবার্তাও হয় না, দেখা সাক্ষাৎও হয় না, ভীষণ কমভাবে দেখা সাক্ষাৎ হয়। তো ওর নাম হচ্ছে রাজ, ও ভীষণ হেল্প করেছিল আমাকে। আর তারপর আর একটা তার মানে ওদের পরের গ্রামের আর একটা বন্ধু, তার দাদা আমাকে খুব হেল্প করেছিল। তো ফ্যামিলির কাছ থেকে মেন্টালি হেল্পটা ভীষণ পরিমাণে পেয়েছিলাম, কিন্তু এই যে বন্ধুগুলোর কাছ থেকে না, মানে যে মানে ওর কে আমার সঙ্গে এই বদমাইশিটা করছে, ওদের কাছ থেকে আমি এতদূর পৌঁছাতে পেরেছিলাম, ওরা ভীষণ পরিমাণে হেল্প করেছিল। তো ওদেরকে অনেক 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 ধন্যবাদ, তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো তাহলে আমার থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট করো। তো তারপর দেখলে আমার লাঞ্চের মেনুতে কী কী ছিল, লাঞ্চে অনেক রকমই ছিল, দু রকম টক ছিল, একটা আমার শাশুড়িমা করেছে আর একটা আমার বড় জ্যেষ্ঠ শাশুড়িমা করেছেন, তো দিয়ে গেছিলেন। আর এইদিকে দেখো আমি এখন চলে এসেছি খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে, শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি, আর এইদিকে এখন চলছে দোকানের মাল প্যাকেটিং। তো আমি ফার্স্ট কোনো কিছুর প্রমোশন করছি, এটা প্রমোশন বলতে পারো, মানে আমার বাবার বাড়ির দোকান, তো ওটারই প্রমোশন করছি। দেখো নানান ধরনের জিনিস পাওয়া যায়, গিফটের সমস্ত রকম মাল পাওয়া যায়, তোমাদের যদি কারো প্রয়োজন পড়ে তাহলে প্লিজ আমাদের দোকান ভিজিট করতে পারো, একবার দেখে যেতে পারো। আশা করছি বাজারের থেকে দামটা কমই দেবো, তাই বলে তোমরা মানে বাজারের থেকে কম বলে পাইকারির মতো নয়, পাইকারির থেকে কম দিতে পারবো না।
না পাইকারির থেকে কম দিতে পারবো, না পাইকারির মতন দিতে পারবো। নর্মাল মার্কেটে যে জিনিসগুলোর দাম যেরকম হয়, আশা করছি সেটার থেকে 10 থেকে 15 টাকা তোমরা কম পাবে। আর এই যে দেখো, এগুলো হচ্ছে মানে ওই ডিনার সেটের যে প্লেটগুলো হয়, তো ওগুলো আমরা নানান ধরনের এনেছি, কারণ এগুলো ছোট ছোট বাচ্চাদেরকে যখন বার্থডে সেলিব্রেশন করে তারা, তো গিফট দিতে প্রচণ্ড কাজে লাগে। আমাদের দোকানে ছোট ছোট কাস্টমারের ভিড় খুব বেশি হয়, মানে যখন কারো বার্থডে হয় তো বার্থডেতে যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা তো বেশিরভাগই বাচ্চা বাচ্চাই থাকে, তো তারা তারা এসে ছোট্ট ছোট্ট জিনিস খোঁজ করে, তো ওদের বেশি খেয়াল রেখে অনেক ধরনের টেডি বিয়ার এইগুলো নানান ধরনের জিনিস রাখা হয়েছে। তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো, মানে ভালো লাগবে, এসে দেখবে জিনিস। আর তারপরে আমাদের কাঁসা পিতলের জিনিসও সব রকম পাওয়া যায়, যদিও এখন মানে টেডি বিয়ার আর এইসব গিফটের মাল তোলা হচ্ছে। 2 দিন পর আমরা যাচ্ছি, মানে যেখান থেকে আমাদের কাঁসা পিতলের জিনিস আনা হয়, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কীরকম কী জিনিস সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এখন দাম টাম করে নিয়ে প্যাকেটে প্যাকেটে না ভরলে না ভীষণ ধুলো হয়, কেননা রাস্তার ধারে দোকান, বুঝতেই পারছো। এই যে মা আমি দুজনে মিলে গুছাচ্ছি, আর ছোটো ভাই জিনিসগুলো এনে এনে দিচ্ছিলো, তো এই দিকগুলো আমি মানে বেশিরভাগগুলোই মা গুছিয়েছে, আমি জাস্ট একটু হেল্প করেছি, মায়ের বেশিরভাগ কাজগুলো করছিলো, আমি দামটা করেছি, আর মানে ছোটো ভাই আর আমি দাম করেছি, আর তারপরে মায়ে বাকিটা করেছে। আর এই যে দোকানটা এখন কমপ্লিট গোছানো হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও। এই যে দেখো, এইদিকে ওই যে প্লেটগুলো বললাম নানান ধরনের আছে, আর এখানে কিছু ঠান্ডার মাল রাখা আছে, যেগুলো দোকানে আর কি মানে গিফটের দোকানে যেগুলো পাওয়া যায় সব রকমই রাখার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এসে দেখতে পারো। আর এই যে এইদিকে টেডি বিয়ার কিছু যাতে রাস্তা চলতি লোক দেখতে পায়, তো সেই জন্য রাখা আছে। এই বাগটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখা যাক আমি নিয়ে নিতে পারি মায়ের কাছ থেকে। আর এখানে কিছু ব্যাগ, ঠান্ডার জিনিস, বোতল, আর এইদিকে কিছু কসমেটিক্সের মাল রাখা আছে। কসমেটিক্সের মালটা না অফ সিজনে তুলছি না, সিজনে দেখা যাবে যদি সম্ভব হয় তুলবো। আর এদিকে নানান ধরনের টেডি বিয়ার, টিফিন, কোটো সব রকম রাখা আছে। তো প্লিজ যদি তোমরা চাও আমাদের দোকান থেকে কিছু মাল নিতে, তো অবশ্যই আসতে পারো। আর এখানে মা আর আমি আর ছোটো ভাই ভীষণ হাসি মজা করছিলাম, আর পিঠে পাকাচ্ছি, দেখছো পিঠে হচ্ছে এটা হচ্ছে দুধ পুলি পিঠের আয়োজন হচ্ছে আর কি। রাতের মেনুটা দেখে জাস্ট জিভে জল চলে এলো, জিভে জল আসলে কি হবে, সেরকমভাবে খেতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, যেহেতু মনে করো অনেকক্ষণ থেকে ওই কাজগুলো হচ্ছিল, তারপর মানে মানে আজকে শরীরটা একটু ভালো ছিল না, ঠান্ডা তো লেগেই আছে, ঠান্ডা লাগাটা যেন কমছে না, কী যে ঠান্ডা লাগা হয়েছে আমি বুঝতেই পারছি না। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রে ডিনার, এরপর আমি কিছু খাইনি, তারপর আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়ি, টিভি দেখছি একদিকে, আর একদিকে খাওয়া দাওয়া চলছে, আর ছোট ভাইয়ের এই যে এইদিকে খাওয়া চলছে, আর ওর না ভীষণ জ্বর এসেছিল, এখন এই যে ভাইরাস জ্বরটা সবারই হচ্ছে, তো ওটা নিয়ে আমরা একটু টেনশনেই ছিলাম। আর এই যে দেখো আমি এখন খাচ্ছি গুড় দিয়ে ড্যাঙ্গুলি পিঠে, আমি ড্যাঙ্গুলিই বলি, তোমরা কি বলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর শ্বশুরবাড়ি চলে এসেছিলাম রাত্রিবেলায়। যাই হোক, আজকের ভিডিওটা আমার এইটুকুই, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও যে আমার ভিডিওগুলো অন্য কেউ দেখুক তোমাদের আশেপাশে, তো তাদেরকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো, দেখতেই পারো, ভিডিওটা খুব একটা খারাপ হয় না, দেখে নিও।